অন্তঃসত্ত্বা সবথেকে বড় ভয় প্রসবকালীন ব্যথা। এই ব্যথা থেকে রেহাই পেতে অনেকেই নিজ থেকে সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকেন। এভাবে লাগামহীনভাবে বাড়ছে সিজার। চিকিৎসকদের তথ্যানুযায়ী গত 10 বছরে দেশে সিজারের সংখ্যা বেড়েছে 5 গুণ। সিজারের পরে মায়ের শরীর দেখা দেয় নানা সমস্যা। সিজার মায়ের স্বাস্থ্যের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, এর ফলে মাকে সারা জীবন কেমন স্বাস্থ্য জটিলতার মুখোমুখি হতে হয় আমরা আজ সে বিষয়ে কথা বলবো। সিজার একটা অপারেশন। সিজার করার সময় মায়ের প্রচুর ব্লিডিং হতে পারে। মাকে যে অ্যানেস্থেশিয়া দেয়া হয় সেই অ্যানেস্থেশিয়া নিয়ে ঝামেলা হতে পারে। অপারেশন করতে গিয়ে জরায়ু খুলতে গিয়ে অনেক সময় খাদ্যনালী সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। যে কোনো সার্জারি করতে গেলে আমরা অপারেশন থিয়েটারে কিছু সমস্যার মুখোমুখি হই, যেমন মায়ের রক্তক্ষরণ হওয়া, মায়ের শরীরের বিভিন্ন জায়গা যেমন খাবার নালীতে, প্রসাবের থলিতে ইঞ্জুরি হওয়া। এমন কোনো পরিস্থিতি যদি হয় এবং সেটা যদি মায়ের থার্ড বা ফোর্থ টাইম সিজার হয়, তাহলে মায়ের জন্য একটা ঝুঁকির বিষয় যেটা তাকে সারা জীবন ভুগতে হয়। যে কোনো অপারেশনই শরীরে একটা প্রভাব তো পড়বেই। তার চেয়ে বড় বিষয় মায়ের পেটে যে কাঁটাটা থাকে সেই কাঁটা থেকে পরবর্তীতে হার্নিয়া হতে পারে। হার্নিয়া হলে পেটের চামড়াটা উইক হয়ে যায় এবং সেদিক দিয়ে খাদ্যনালী বাইরের দিকে পুশ করে। কারো কারো সেলাইতে ইনফেকশন হয়ে যায়, আবার সেলাই লাগে। কারো কারো ক্ষেত্রে সারা জীবন সেই সেলাইতে ব্যথা থেকে যায়। অনেক সময় সেলাইটা ফুলে যায়, কালো হয়ে যায়। অনেক সিজারিয়ান মায়েরা আমাদের জানান, বিছানা থেকে উঠতে গেলে, বসতে গেলে, হাঁচি বা কাশি দিতে গেলে সেলাইয়ের জায়গায় তারা ব্যথা অনুভব করেন। যারা দুটো বা তিনটা সিজার করিয়েছেন তাদের জন্য এটা খুব কমন সমস্যা। অপারেশনের পর অনেক সিজার রোগীর অ্যাসিডিটি হয়। কেউ কেউ মনে করেন তাদের পায়খানা ভালোভাবে হচ্ছে না, আবার কেউ কেউ ব্যথাটা নিতে পারেন না। অপারেশনের ব্যথাটা থাকে দীর্ঘ দিন, তাকে আবার কখনো কখনো সারা জীবন ভোগায়। যেসব মায়েদের সিজার হয় তাদের বুক দুধ আসতে দেরি হয়, কখনো কখনো তিন দিন সময় লেগে যায়। প্রসব পরবর্তী সময় নাড়াচাড়া করতে মায়ের কষ্ট হয়। এমন অবস্থায় বাচ্চাকে বুকের দুধ পান করাতে বা মা নিজের কাজগুলো করতে কষ্ট হয়। স্বাভাবিক প্রসবের পর মায়েরা যত সহজে ওজন কমাতে পারেন, সিজারের প্রসবের পর মায়েরা তত সহজে ওজন কমাতে পারেন না। অনেক সিজারিন মা মনে করেন তারা দিন দিন মোটা হয়ে যাচ্ছেন, আবার অনেক সিজারিন মা আমাদেরকে জানান তাদের মেরুদণ্ডে একটা ব্যথা হচ্ছে। সিজারের আগে অনেক সময় পিছনে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেখান থেকে সারা জীবন অনেকের ব্যথা হয়। অর্থাৎ সিজার যেসব মায়েদের হয় তারা জীবনে সারা জীবনই কিছু জটিলতার মুখোমুখি সবসময় হতে হয়। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।